আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে আসন সংযুক্তা হয়েছে। এই আসন সমঝোতায় ধর্মনগর 56 বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় ধর্মনগর সিপিআইএম পার্টি অফিসে কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য এবং জেলা কংগ্রেস সভাপতি অজিত দাস, সিপিআইএম জেলা সম্পাদক অমিতাভ দত্ত এবং মহকুমা সম্পাদক অভিজিৎ দের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক বৈঠক। বৈঠকে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম কংগ্রেস মিলে যৌথভাবে রাজনৈতিক কর্মসূচি করবে। এ ব্যাপারে সিপিএমের জেলা সম্পাদক অমিতাভ দত্ত সাংবাদিকদের সামনে জানান যে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে যে আসন সমঝোতা হয়েছে এর মধ্যে ধর্মনগর 56 বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে জয়ী করার উদ্দেশ্যেই এই বৈঠক তাদের অনুষ্ঠিত হলো। রাজ্যে গণতন্ত্র বিধ্বস্ত, আইন শাসন নেই, সংবিধান পদদলিত, কাজে রাজ্যে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সংবিধানের ঐতিহ্যকে সুদৃঢ় করবার জন্য সারা রাজ্যে বামফ্রন্ট এবং ভারতের জাতীয় কংগ্রেস যে আসন সমঝোতা করেছে সেই আসন সমঝোতা অনুযায়ী আমাদের সম্মিলিত প্রার্থীদের সর্বত্র বিজয়ী করে বিজেপিকে পরাস্ত করবার জন্যই আমরা আজকে সভা করেছি, কর্মসূচি নিয়েছি। আমরা যৌথভাবে কীভাবে কর্মসূচি করব, মানুষের কাছে কী কীভাবে যাব এবং মানুষকে কীভাবে আমাদের যে এই আন্দোলন, যেটা শুধু নির্বাচন নয়, এটা এটা একটা আন্দোলন, এই আন্দোলন করে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এবং দেশে শান্তি সমৃদ্ধি এগুলোকে আনতে হবে, তার প্রকৃতিতে মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করবে, আমাদের এই কর্মসূচির মধ্য দিয়েই মানুষকে আমরা আমাদের সঙ্গে নিয়ে আসবো। এখন দেখার বিষয় এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের শাসক বিধায়ক বিশ্ববন্ধু সেনকে কতটুকু চ্যালেঞ্জ দিতে পারেন সিপিআইএম কংগ্রেস জোটের প্রার্থী চয়ন ভট্টাচার্য, যার দিকে তাকিয়ে প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।